এই ব্যারিকেডে কুতো মেরে দিল, এই এক চুলের জন্য বেঁচে গেল। আরে ও কাকা, এক্ষুনি তো ঢুকে দিচ্ছিলে। এই কোথায়? দাঁড়াও দাঁড়াও, অনেকক্ষণ ধরে এটা পেয়েছে। ও যে কোথায়? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কে ডাকলো পিছন থেকে? ওই যে দৌড়াচ্ছে, ওই দেখো, কিছু পড়ে ঢুকে গেল নাকি? ওই কি করছো আসিফ দা? আমরা এখান থেকে বাঁদিকে। ও আসিফ দা, অন্ধকারের মধ্যে আমরা পালিয়ে কোথায় আসলাম? কিছুই তো দেখা যাচ্ছে না। এই আমরা ব্যাগ গুছিয়ে গাড়ির সাথে বেঁধে নিয়েছি, নতুন ক্যারিয়ার লাগানো হয়েছে যার জন্য আর পিঠে ব্যাগ নিতে হবে না। এই একটা ব্যাগে দুজনের জামা কাপড় গুছিয়ে নিয়েছি। এই আমরা পুরী যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম, এখন বাজে 8:40। আমাদের বেরোনোর কথা ছিল ভোর 5টার সময়, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তাই এরকম সময় বেরোনো হলো। বাড়ি থেকে প্রায় 550 কিলোমিটার যেতে হবে, তার জন্য ভোরবেলা বেরোনোর কথা ছিল, যাতে আমাদের রাতের বেলা রাইড না করতে হয়। সকাল হয়ে গেছে যার জন্য আমাদের এখন ভিড়ের সম্মুখীন হতে হচ্ছে। আরে ও কাকা, কি যে করোনা কেসটা, আমাদেরই তো খেতে হবে। আমরা এখন বেলঘড়িয়া এক্সপ্রেস ওয়ে দিয়ে যাচ্ছি, এই রাস্তার পাশেই দক্ষিণেশ্বর মেট্রো লাইন। এই বছরের ফেব্রুয়ারি মাসে মেট্রো লাইন চালু হয়ে গেছে, এই বছরেই মানে 2021-এ। আমরা এখন দক্ষিণেশ্বরের পাশ থেকে যাচ্ছি, এখানে আবার কিছুটা জ্যাম, ভোরবেলার দিকে বেরোলে এরকম ফেস করতে হতো না। যাই হোক, কী আর করা যাবে, এরকমভাবেই যেতে হবে। এই যে সেই জায়গাটা, দক্ষিণেশ্বর ব্রিজ পার করলে এই বাঁদিকে সব লরিগুলো দাঁড়িয়ে থাকে জ্যামে, রাতের বেলা থেকে পুরো ভোরবেলা অবধি জ্যাম লেগে থাকে এখানে। ওই যে বাঁদিকে দেখা যাচ্ছে ডানকুনি টোল প্লাজা, আমরা এখন এই ডান দিকের ভেতরের রাস্তা থেকে যাচ্ছি। এখান থেকে সোজা গেলে কোলাঘাট। এই রাইডে শুধু আমরা দুজন যাচ্ছি না, আমাদের সঙ্গে আরও একজন যাবে, সে একা বাইক চালিয়ে বারুইপুর থেকে কোলাঘাট এসে দাঁড়াবে, ওখানে মিট করে আমরা একসাথে রাইডে বেরোবো। সোলো রাইড করে কে আমাদের সঙ্গে পুরী যাচ্ছে কোলাঘাট গিয়েই দেখতে পাবে। ওই দেখো কি রানিং রোডে রাস্তা পার করছে, এত তারা যে রানিং গাড়িগুলো সামনে দিয়ে রাস্তা পার করলো। এই আমরা ধুলাগড় টোল প্লাজায় আসলাম, এখান থেকে এখন সোজা কোলাঘাট। এখান থেকে কোলাঘাট 43 কিলোমিটার। চলো একেবারে কোলাঘাট গিয়ে দেখা হচ্ছে। আমরা এখন কোলাঘাট ব্রিজের ওপর থেকে যাচ্ছি, প্রচন্ড জোরে গাড়ি চলছে আর হাওয়ার প্রচন্ড প্রেশার, মানে বাইরে হাত দিয়ে কন্ট্রোল করে রাখা যাচ্ছে না। ওই যে ওপাশে আর একটা ব্রিজ আছে, ওই ব্রিজটা থেকে পিছন দিকে যায়, মানে এই ব্রিজের ওপাশেই আর একটা ব্রিজ আছে, আমরা বাড়ি যাওয়ার সময় ওই ব্রিজটা থেকেই যাব। এই আমরা চলে আসলাম কোলাঘাটের হোটেলগুলোর পাশে। না কাকা সামনে, ওই এখনো তো আসিফ দা এসে পৌঁছালো না, চলো আমরা এই পাশের হোটেলটায় ঢুকি। কোলাঘাটে সেই দাঁড়ালাম, আসিফ দা এখনো আসেনি, তাই কিছুক্ষণ ওয়েট করবো ভাবছি হোটেলে বসে। চলো এই আহার হোটেলটায় ঢুকে বসতে লাগি, চাটা খাই বসে, ততক্ষণে আসিফ দা আসতে লাগুক। এই যে আসিফ দা এখন ঢুকলো আমাদের খাওয়া দাওয়া করার পর। এই যে আমাদের রানী এনেস, আর এই যে বড় দাদা KTM 250, আর এই যে আসিফ দা। আসিফ দা দুটো ব্যাগ নিয়েছে, একটা কাঁধে নিয়েছে আর একটা পিছনে বেঁধে নিয়েছে, আর আমাদের একটা ব্যাগেই চলে যাবে। আসিফ দা, আসিফ দাকে অনেক, আসিফ দাকে অনেকগুলো আইটেম দেওয়া হয়েছে, তার মধ্যে থেকে আসিফ দার লুচি সিলেক্ট করেছে, কিন্তু আসিফ দা ভাবতে পারিনি এরকম বড় বড় লুচি দেবে। আমাদের সবার ব্রেকফাস্ট কমপ্লিট, এখন আবার রাইডে যাব। যে কথা হয়ে গেছে তো, চলো লেগ গার্ড পরে আছি, টাইট, তাও উঠে গেছি। চলো বাই বাই কাকা, আবার দেখা হবে নেক্সট ট্যুরে যাওয়ার সময়। এখান থেকে বাঁদিকে গেলে দীঘা, সোজা গেলে খড়গপুর। আমরা এখন খড়গপুরের রাস্তাটা ধরলাম, এখান থেকে সোজা আমরা এখন খড়গপুর সিটি বাইপাসে যাব, মাত্র 53 কিলোমিটার। সেখান থেকে বাঁদিকে মালিপুরের রাস্তাটা ধরবো। আরে ও আসিফ দা, KTM এ সোলো রাইড করে কেমন লাগছে তোমার? কি করো তুমি এটা, গাড়ি দুই হাত ছেড়ে দিও, স্পিড কমেনি এখনো। চলো তাহলে মিউজিকের সাথে রাইডটাকে এনজয় করা যাক। Let me take you for a ride, dancing with the lights. Our hearts beat like a drum.
লেগে গেল। রাস্তার মাঝখানে এরকম লোহার ব্যারিকেড দেওয়া। এই দেখো আবার আর একটা। না না ঠিকই আছে, ব্যারিকেড দিয়ে ঠিকই আছে। ওপাশ থেকে রাস্তা পারাপার করছে অনেক লোক, স্পিডে গাড়ি গেলে যখন তখন অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এই আমরা চলে আসলাম ডেবরা টোল প্লাজায়। এখান থেকে 17 কিলোমিটার গিয়ে খড়গপুর সিটি বাইপাস থেকে বাঁদিকে মালিপুরের রাস্তাটা ধরবো। বাই বাই ডেবরা টোল প্লাজা, বাই বাই। বাঁদিক থেকে খড়গপুর আর মুম্বাইয়ের ব্রিজে ওঠার রাস্তা চলে গেছে। আমরা এখান থেকে কিছুটা সোজা গিয়ে বাঁদিকে মালিপুরের রাস্তাটা ধরলাম। বাঁদিক থেকে যে রাস্তাটা খড়গপুর ও মুম্বাইয়ের দিকে চলে গেছে সেই রাস্তাটা এই ব্রিজ হয়ে ডান দিকে চলে গেছে। এই রাস্তাটা সোজা কসবা নারায়ণগঞ্জ হয়ে বেলদা দাঁতন হয়ে জলেশ্বর যাচ্ছে। এই রাস্তাটা সিমেন্টের করা, ফাটল আছে বড় বড়। এই দেখো ফাটলগুলোকে রিকভার করার চেষ্টা করেছে পিচ দিয়ে, তাও ফাটল দেখা যাচ্ছে। কি তাই তো আসিফ দা, এই আওয়াজের মধ্যে কিছুই শুনতে পাবে না আসিফ দা, যাই বলি না কেন। এখান থেকে এখন সোজা গিয়ে একেবারে আমরা দাঁতনে গিয়ে দাঁড়াবো। তার কারণ ভিডিও করতে করতে স্টোরেজ ফুল হয়ে যেতে পারে, তার জন্য পেন ড্রাইভ নিয়ে এসেছি কিন্তু ওটিজিটা আনতেই ভুলে গেছি, সেটা কোলাঘাটে এসে মনে পড়লো। আমরা আসিফ দা কেউ ল্যাপটপ নিয়ে আসেনি, তার জন্য ওটিজিটা খুবই দরকার। তাই উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে জিকোদা একটা ভাইকে কল করে ওকে বললো একটা ওটিজি কিনে রাখতে। আমরা লাইভ লোকেশন পাঠিয়ে দিলাম, ও রাস্তায় এসে দাঁড়াবে বললো। চলো তাহলে সোজা দাঁতন। ওরে জিকোদা দাঁড়াও দাঁড়াও, অনেকক্ষণ ধরে এটা পেয়েছে গো। থ্যাংক ইউ, দাঁড়াও আগে ঘুরে আসি। এ দেখো ব্যাগটা ঝুলে গেছে এদিকে। শান্তি, কি টাইট না বসে পড়েছি। চলো ওই যে কথা, দাঁড়াও, কি ডাকলো পিছন থেকে, ওই যে দৌড়াচ্ছে, ওই দেখো ওই যে। ও এই তো ভালো, ওই তো ভাই চলে এসছে। আমরা তার মানে দাঁতনে এসেই পৌঁছেছি। যাই হোক ডেকেছে বলে এই দেখতে পেলাম, নাহলে কতটা এগিয়ে যেতাম, আবার ব্যাক করে আসতে হতো। দাও ওটিজি দাও, থ্যাংক ইউ, ওয়েলকাম, এটার খুব দরকার ছিল। যাই হোক ভাগ্যিস তুমি দিয়ে গেলে। তোমরা ফিরবে কবে? ওই যে একটা মাইলস্টোন লাগানো, যাই দেখি ওখানে কি লেখা আছে। NH 60, জলেশ্বর 20 কিলোমিটার, মানে এখান থেকে জলেশ্বর যেতে আর 20 কিলোমিটার বাকি। পিছনে বসে থেকে কোনো ঝাঁকুনি নেই, কাঁপুনি নেই, পুরো সিমেন্টের রাস্তা। মিনিমাম 50 কিলোমিটার চলে এসেছি, রাস্তাটা দারুণ সমান। আমরা এখন সোনাকানিয়াতে আছি, এখান থেকে আর মাত্র 1.5 কিলোমিটার গেলেই উড়িষ্যা বর্ডার। এই আমরা উড়িষ্যা বর্ডার ক্রস করে উড়িষ্যার মধ্যে ঢুকে পড়লাম। এখানে রাস্তাটা দেখো পুরো সোজা আর ফাঁকা রাস্তা, মিনিমাম 2 কিলোমিটার দূর অব্দি দেখা যাচ্ছে। আর এখন আমাদের গাড়ির স্পিড 90 থেকে 100 কন্টিনিউ। আমরা যাব এখান থেকে জলেশ্বর, জলেশ্বর থেকে বালেশ্বর, সেখান থেকে সরো হয়ে ভদ্রক, তারপর কটক হয়ে ভুবনেশ্বর হয়ে পুরী। এবার আর আসিফদার কোনো দিকে মন নেই, কতক্ষণে পৌঁছাবে সেই চিন্তা। আরে টানছে কি আসিফদা। এই আমরা চলে আসলাম লক্ষ্মণনাথ টোল প্লাজায়। এই টোল প্লাজাটা ক্রস করেই আর 5 কিলোমিটার জলেশ্বর। যে কথা খুব খিদে পেয়ে গেছে, কোথাও দাঁড়াতে হবে এক্ষুনি। আমার খিদে পেয়েছে বললাম, আসিফদার গাড়িরও খিদে পেয়ে গেছে। পাওয়ার নেই? আরে নেই নেই, এখানে পাওয়ার পাবে না, যা আছে তাই ভরে নাও। তেল কি একদমই নেই? কথা আছে তোমরা রিজার্ভ হয় তো? রিজার্ভই আছে। রিজার্ভই আছে? কত কিলোমিটার চলল? 230। টোটাল ফুল ট্যাঙ্কিটা 300 যাবে, 300 থেকে 330। আচ্ছা স্যার, আমি লোকালে চালিয়েছি কিছুটা ওই জন্য। এই হচ্ছে রাইডার, হাত ব্যথা হয়ে গেছে বলে হ্যান্ডেল থেকেই হাত ছড়িয়ে দিয়েছে। এই আবার ডান্সও করছে, দেখো কি রিল্যাক্সে গাড়ি চালাচ্ছে, হ্যান্ডেল ধরতে হচ্ছে না, চুপচাপ বসে আছে। আমরা জলেশ্বর ছেড়ে এসে সুবর্ণরেখা নদীর ওপরে রাজঘাট ব্রিজ থেকে যাচ্ছি, ওই যে একটা শিব মন্দির দেখা যাচ্ছে। এখান থেকে বালাসোর 43 কিলোমিটার রাস্তা। ওই কি করছো আসিফ দা? এই হচ্ছে রাইডার, রাইডার রাইডারে সম্মান রাখছে, উড়ে কাকা কি ট্রেনিং, তোমরাও রাইডারের থেকে কম কিছু না। খিদে পেয়েছে, আশেপাশে কোনো দোকানও নেই, আর 5 কিলোমিটার গেলে বালাসোর, একেবারে বালাসোর গিয়ে খাবো। আমরা এখন বাদশাহি রোড থেকে যাচ্ছি, এই রাস্তাটা থেকে পুরো চেন্নাই যাওয়া যায়। ও আসিফ দা খাবো খাবো, সামনে গিয়ে দাঁড়াবো, সামনে গিয়ে দাঁড়াও। এখন 2:35 আমরা বালাসোর এসে পৌঁছালাম। এখান থেকে ভাত টাত যা পাই খেয়ে নিই, যা খিদে পেয়েছে।
ঠিক করে বেঁধে নাও, বারবার একদিকে ঝুলে যাচ্ছিল। উড়িষ্যার মধ্যে এখানে বাংলাতেও লেখা দেখো সানশাইন, বাংলায় ভুল লিখেছে ওই দেখো হোটেল সানশাইন, আর ওখানে ইংলিশে হোটেল সানশাইন লেখা। কি বলবো, খাবারে কোনো স্বাদই ছিল না, আর এখানে 40 মিনিট লেগে গেল। বালাসোর থেকে ভদ্রক 70 কিলোমিটার, এখান থেকে আর কোথাও দাঁড়াবো না, সোজা ভদ্রক। তোমরা যদি এদিকে আসো তাহলে বুঝে শুনে দাঁড়িয়ে, রাস্তার পাশের হোটেলগুলোর খাবার কিন্তু সেরকম একটা ভালো হয় না। ডিমের ঝোলটা দিয়েছে, শুধু রংটাই বোঝা যাচ্ছে, কোনো স্বাদ নেই ডিমের ঝোলে, মনে হচ্ছিল লবণও দেয়নি। রাস্তায় আস্তে আস্তে এত কিছু দেখলাম, এখানে ট্যালেন্টের শেষই নেই। এই দেখো এখন 4:20 বাজে, সূর্য আস্তে আস্তে ডুবতে শুরু করেছে, শীতকাল তাই সূর্য তাড়াতাড়ি ডুবে যাচ্ছে। ওই যে সূর্য 5টা বাজতেই ডুবে যাবে, এই উড়িষ্যায় আর বেশিক্ষণ আলো দিতে চাইছে না, যাতে আমাদের রাতের অন্ধকারে ড্রাইভ করতে হয়। এখন আমরা সোরতে আছি, সোর পুলিশ স্টেশনের পাশে, এখনো 217 কিলোমিটার বাইক চালিয়ে যেতে হবে, মনে হচ্ছে না রাতের মধ্যে পৌঁছাতে পারবো। খড়গপুর থেকে বালাসোর প্রায় 114 কিলোমিটার রাস্তা সিমেন্টের ছিল, বালাসোরের পর থেকে আবার পিচের রাস্তা শুরু, এখান থেকে আবার ভাঙাচোড়া রাস্তা। এরকম ভাঙা রাস্তায় ডাইভেশন হলে সারা রাতেও মনে হয় পৌঁছাতে পারবো না, সূর্য আর কিছুক্ষণের মধ্যেই ডুবে যাবে। এবার অন্ধকারেই রাইড করতে হবে, দেখা যাক কত দূর যাওয়া যায়। এই যে ভদ্রক ডিস্ট্রিক্ট কোর্ট, এখানে আস্তে আস্তেই কিছুটা অন্ধকার হয়ে গেছে। এখন 5:27 বাজে, আমরা ভদ্রক ছাড়িয়ে পানিকুইলিতে আছি। আমার চোখটা বুঝে আসছে ঘুমের জন্য, পাশে কোনো চায়ের দোকান থাকলে দাঁড়িয়ে চা খেতে হবে। এখানে পুরো ঘুটঘুটে অন্ধকার, এই দোকানে লাইট নেই, রাস্তার আশেপাশেও কোনো লাইট নেই। যাই হোক, এখান থেকেই চাটা খেয়ে নি, ঘুমটা তো অন্তত কাটবে, যা ঘুম পাচ্ছিল চোখটা পুরো বুঝে আসছিল। কোথায় গেলে আসিফ দা, কিছুই তো দেখা যাচ্ছে না। আমরা কটক পার করে ভুবনেশ্বর এসে পৌঁছালাম, এখনই 8:16 বেজে গেছে, জিগোদার রাইড করবে না বলছে, পাশে কোনো হোটেল দেখে দাঁড়াতে হবে। ও আসিফ দা, পাশে কোনো হোটেল দেখে দাঁড়াও, এই হোটেলটার নাম বিরাজ হোটেল, আজকে রাতে এখানেই থেকে যাবো। গাড়িগুলো এই হোটেলের একটা গুপ্ত জায়গায় পার্ক করে দিয়েই আসলাম, আমরা এই ওপরতলায় থাকবো। বাইরে থেকে সিঁড়ি আছে একটা, ওটা থেকেই উঠছি, দুটো হেলমেট হাতে নিয়ে যা কষ্ট হয়ে যাচ্ছে। এই আমরা ওপরতলায় আসলাম, এই যে রিসেপশন, এখানে আসিফ দা আগে ঢুকে যায়, আরে না জিকোদাই আগে ঢুকে গেছে এবারও, আমাকে এইসব জিনিস ধরিয়ে আগে আগে ঢুকে যায় সব সময়। তোমাদেরকে একটু রুম টুরটা করি দিই, এই যে টিভি, এখানে একটা পর্দা লাগানো আছে, পর্দার ওপাশে বেসিন, এপাশে বাথরুম, বাথরুমটা বেশ বড়ই আছে, ওই যে শাওয়ার, বাথরুমটা বেশ পরিষ্কারও আছে, বন্ধ করে দিই। ওখানে ব্যাগ রেখে দিয়েছি, পুরো রুমটা দেখে নাও একবার। এ বাবা, সারাদিন হেলমেট পরার জন্য চুলগুলো চিপসে চ হয়ে গেছে, এখন ঠিক করতে হচ্ছে। ঝিকোদা নরম গদি পেয়ে বারবার লাফাচ্ছে, আরেকবার আরেকবার, এই কি গান করছে, দেখো 1 বিঘা মোটা গদি, দেখো এই করতে করতে জুতো লেগ গার্ড এখনো খুলিনি, থাক এখানে। জিকোদা আর আসিফদা ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাচ্ছে, আমার চাউমিন ভালো লাগে তাই মিক্স হাক্কা চাউমিন অর্ডার দিয়েছি। ওরা খাওয়া দাওয়া কমপ্লিট করে শুয়ে পড়েছে, আমার জন্য মাঝখানে জায়গা রেখেছে। কই সরো, বাই বাই, এখনের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের পার্টে। ব্যাপারটা কি, তোমার চুপচাপ একা দাঁড়িয়ে আছো, ভালো দিকে ঘুরছো নাকি? ও ক্যামেরাম্যান কাকিমা একটু সরে যাবে, ওই যে সামনে সমুদ্র, কত সুন্দর লাগছে দেখবে, পুরো নীল সমুদ্র।